Hello guys, welcome back to my channel. আজকে আমি এসেছি রংটং হিল স্টেশন। এটা একটা ছোট্ট টয় ট্রেনের স্টেশন, তো এসেছি এর জন্য ঘুরতে। এটা পাহাড়ের ওপর একটা ছোট্ট স্টেশন, দেখো কি সুন্দর রংটং। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কত সুন্দর এই জায়গাটা। রাস্তার সাইডে ছোট্ট টয় ট্রেনের লাইন। টয় ট্রেনে করে দার্জিলিং যেতে হলে এইখান দিয়েই, এই রাস্তা দিয়েই যেতে হয়। শালবাড়ি, সুকনা, রংটং, কাশিয়াং হয়ে দার্জিলিং যেতে হয়। কি সুন্দর লাগে না এই রাস্তার ধারে ছোট্ট টয় ট্রেনের লাইন। এই হলো সুকনা স্টেশন। যদি টয় ট্রেন দেখা যায় তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু জানি না টয় ট্রেন দেখা যাবে কিনা। এই হলো সুকনা স্টেশন। টয় ট্রেনের একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, আশা করি টয় ট্রেন দেখা যাবে। আমরা যতই বড় হয়ে যাই না কেন, টয় ট্রেন দেখলে একটা আলাদাই ভালো লাগা লাগে। এই যে টয় ট্রেন আসছে, বললাম না আওয়াজ পাচ্ছিলাম, টয় ট্রেন আসছে। আমার তো টয় ট্রেন দেখতে খুব ভালো লাগে। দেখো ট্রেনটা পাস করছে, কি সুন্দর। এবার রংটং এর দিকে এগিয়ে যাচ্ছি। টয় ট্রেন দেখা হয়ে গেল, সুকনা স্টেশন ঘোরা হয়ে গেল, এবার রংটং এর দিকে এগিয়ে যাচ্ছি। এসে গেছি রংটং। রংটং হচ্ছে একটা হিল স্টেশন, দার্জিলিং যেতে পারে।
একটা টয় ট্রেনের স্টেশন, টয় ট্রেন যায় এখান দিয়ে। এটা হচ্ছে টয় ট্রেনের টাইম টেবিল, ফেয়ার, ভাড়া সবকিছু চার্ট। স্টেশন বন্ধ, এখানে টয় ট্রেন দাঁড়ায় এই জায়গাটা। কি সুন্দর না জায়গাটা রংটং। টয় ট্রেনে করে যদি দার্জিলিং কোনো সময় যাও তাহলে এই স্টেশনটা দেখতে পাবে রংটং। তাহলে কেমন লাগলো রংটং স্টেশন? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ আমার এতটা আমাকে সাপোর্ট করবার জন্য আর আমার পাশে থাকবার জন্য। তো বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।